চট্টগ্রামে ভান্ডার শরীফে হারিয়ে যাওয়া কচুয়ার যুবক ফিরলেন 18 বছর পর। চট্টগ্রামের ভান্ডার শরীফে হারিয়ে যাওয়ার পর ফেসবুকের কল্যাণে 18 বছর পর নিজ বাড়িতে ফিরেছেন খানুমিয়া নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। বৃহস্পতিবার বিকেলে ওই যুবক তার নিজ বাড়িতে ফিরে আসায় আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী। জানা গেছে, কচুয়া উপজেলার চাংপুর গ্রামের মৃত খলিলুর রহমানের শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী ছেলে খানুমিয়া 2006 সালের দিকে একই এলাকার জাহাঙ্গীর আলম পাঠানের সঙ্গে চট্টগ্রাম ভান্ডার শরীফে গিয়ে হারিয়ে যান। পরে তিনি ফেনী জেলা সোনাগাজী চন্দ্রনাথ এলাকায় ছিলেন। সম্প্রতি আলোকিত সোনাগাজী নামে একটি ফেসবুক পেজ থেকে তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে খানুমিয়ার পরিবার ও এলাকাবাসী তার সন্ধান পেয়ে সোনাগাজীতে গিয়ে বৃহস্পতিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। খানুমিয়ার বড় বোন মানসুরা আক্তার জানান, আমরা 3 ভাই 2 বোন। 18 বছর আগে আমার ভাই খানুমিয়া চট্টগ্রামে ঘুরতে গিয়ে হারিয়ে যায়। সেই থেকে আমরা তাকে বহু জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে তাকে পেয়েছি। খানুমিয়ার চাচাতো ভাই সাজদু মিয়া বলেন, আমার বড় ভাই জাহাঙ্গীর আলম পাঠানের সঙ্গে তৎকালীন ভান্ডার শরীফে যায় সরল প্রকৃতির খানুমিয়া। পরে সেখানে হারিয়ে যায় তিনি। তাকে পেয়ে আমরা আনন্দিত।